মাঝে মাঝে সংসার জীবন থেকে একটু অবসর পেলে বেশ ভালোই লাগে, তাই না? বিশেষ করে আমাদের বাড়ির বউ যারা আছে। হ্যাঁ, হঠাৎ করেই কোনো রকম প্ল্যান ছাড়াই পৌঁছে গিয়েছিলাম হালি শহর। কি উদ্দেশ্যে গিয়েছিলাম এবং কি কি কাজ করলাম সেখানে, সমস্ত কিছুই আপনাদের সাথে আজ শেয়ার করব। বেশ কিছুদিন পর আমি আজ ভিডিও দিচ্ছি। আসলে বাবার বাড়ি গেলে ভিডিওর কথা মনেই থাকে না। জানি আপনারা অনেকেই অভিমান করে আছেন আমার ভিডিওর জন্য, কিন্তু কিছু করার নেই, বাবার বাড়িতে গেলে ভিডিও করতেই আলসেমি লাগে। তো হঠাৎ করেই প্রোগ্রাম হয়ে গেল হালি শহর যাওয়ার। গত সোমবার সকালেই ঋদ্ধির পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হতেই একদম ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বললাম হালি শহর যাবো বলে। হঠাৎ করে ঋদ্ধির দুধের দাঁত না পড়েই পাশ থেকে দাঁত বেরিয়ে গেছে, ভীষণ বাজে অবস্থা দাঁতগুলোর। তাই আর দেরি না করে সেই দিনই ছুটে চললাম হালি শহর, কারণ দাঁতের নাকি যত দেরি করা হবে সমস্যা ততই বাড়বে এই ভেবে। তো সকালে কিন্তু যথারীতি অনেক রকম রান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে তবেই কিন্তু বাবার বাড়ি গেছি। হ্যাঁ, যেহেতু সংসারের সমস্ত দায় দায়িত্ব আমাদেরই, তাই রান্না তো করতেই হবে, কারণ সবাই অপেক্ষা করে থাকে কখন দুটো খাবার পাবে। আসলে তা নয়, আসলে হচ্ছে আমার এটা অভ্যাস, সবাইকে খাইয়ে ঠিকভাবে রেখে গেলেই তবেই কিন্তু মনটা ভালো লাগে। এই লাউ পাতাগুলো সংরক্ষণ করা হয়েছে, এগুলোকে বাটা বা ভাজা খাওয়া হবে। তো এটা ছিল রোববারের দুপুরবেলা, লেবু নিয়ে রোদে বেশ খাচ্ছিলাম। তখনও জানতাম না যে পরের দিনই হালি শহর যেতে হবে। তো হঠাৎ করেই দেখতে পাই ঋদ্ধির দাঁতের ওই অবস্থা, তাই ওর বাবা বলল আর দেরি করতে হবে না, ওই দিনই যেন পরীক্ষা দিয়ে ওকে সঙ্গে করে নিয়ে যাই। অবশ্যই বাবা ছিল সঙ্গে, কারণ এতটা রাস্তা আমার পক্ষে যাওয়া প্রায় অসম্ভব। এখানে তো প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে ঋদ্ধির পরীক্ষা শেষ, তাই ভাবলাম বেশ অনেক দিন স্কুল ছুটি আছে, একটু ঘোরাও হবে আর মায়ের কাছে যাওয়াও হবে। আসলে প্রত্যেকটা মেয়েই চায় মার কাছে একটু সময় কাটাতে, কিন্তু আমার যেহেতু অনেকটা দূরে বিয়ে হয়েছে তাই বেশি দিন থাকতে পারি না, আর মাঝে মধ্যে মন চাইলেও যেতে পারি না। তাই হয়তো ওর বাবা বুঝতে পারে আমার কষ্টটা, তাই মাঝে মাঝেই আমাদের এরকম পাঠিয়ে দেয়। আসলে ওনার ভীষণ কাজের চাপ, না হলে উনিও হয়তো আমাদের সাথে যেত। কিছুই করার থাকে না, সংসার জীবনের মায়া মাঝে মাঝে ত্যাগ করতেই হয়, বাচ্চার খুশি, নিজের খুশি, সবার খুশি বজায় রাখতে হয়। তাই ভাবলাম এটাই হচ্ছে সুযোগ, শীতের সময় বেশ মার কাছে গিয়ে অনেকদিন থাকতে পারবো আর সাথে অন্যান্য কাজকর্মগুলো করতে পারবো। তো যেই ভাবা সেই কাজ। এখানে যতটা ঠান্ডা হালি শহরে কিন্তু একদমই ঠান্ডা নেই, তাই ব্যাগপত্র খুব বেশি ভারী করতে হয়নি। মা বলে দিয়েছিল যে আজকে আসছিস তো কম করে পোশাক আশাক নিয়ে আসিস, শীতের পোশাক কম করে আনলেই হবে, এখানে অতটা ঠান্ডা নেই। তো সেই রকমই আমি ব্যাগপত্র গুছিয়েছিলাম, আর বিশেষ করে ঋদ্ধির কিছু পোশাক নিয়েছি, আর আমার তো মানে অল্প নিলেই হয়ে যায়, কারণ ওখানে কিছুটা আছে আর এখান থেকে দু একটা নিলেই হয়ে যেত, তাই করেছিলাম মায়ের কথা মতো। ঋদ্ধির কিন্তু একটা পরীক্ষা এখনও বাকি আছে, যেটা হলো হাতের কাজ, তো ওটা ভেবেছি একবারেই জমা দিয়ে তবেই যাব। আর ওটা ছিল বৃহস্পতিবারের পরীক্ষা, তো স্কুলে জিজ্ঞাসা করলাম, বললো ওটা আগে জমা দিলেও অসুবিধা নেই। তাই আমি রোববার রাতেই কিন্তু বানিয়ে রেখেছিলাম হাতের কাজটা, যদি সোমবার যেতে হয়, কনফার্ম ছিলাম না যে সোমবারই যেতে হবে। তো রোববার রাতে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, আর ঋদ্ধি জানি কোন ফাঁকে ওর ব্যাগের মধ্যে সেইগুলো ঢুকিয়ে রেখেছিল। তো ভাবলাম ভালোই হয়েছে, স্কুলে গিয়ে আর খুঁজতে হয়নি, ও বললো ব্যাগেই হাতের কাজটা আছে, তাই সঙ্গে সঙ্গে স্যারের কাছে জমা দিতে পেরেছিলাম। মেয়েটার অসম্ভব বুদ্ধি, জানি না ঠাকুরের কতটা আশীর্বাদ ওর উপরে আছে, ও কিন্তু অনেক কিছুই আন্দাজ করতে পারে, ও বুঝতে পারে কোনটা কখন প্রয়োজন। তো সেই মতোই এই হাতের কাজটা কিন্তু রবিবারেই বানিয়ে রেখেছিলাম, জানি না কতটা ভালো হয়েছে আপনারাই বলতে পারবেন। এটা একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম, কিন্তু স্কুলে দেখলাম আরে টানিয়ে রেখেছে, হয়তো সবার পছন্দ হয়েছে। তো ঋদ্ধির আর আমার যৌথ প্রয়াসে কিন্তু এইটা বানিয়েছি। তো ঘরে সমস্ত কিছু ডেকোরেশনের সব ছিল, যেহেতু স্টেনসিল করা হয়
তো সেই কাগজগুলো দিয়ে কিন্তু এই বুদ্ধিটা হঠাৎ করে মাথায় আসলো। আর আমি সেমন কিছু হাতের কাজ পারি না, যতটা পারি করার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বাড়ির সবার তো ভীষণ পছন্দ হয়েছে, আবার স্কুলের সবারও কিন্তু খুবই পছন্দ হয়েছে। স্কুলে দেখলাম টানিয়ে রেখেছে, কিন্তু ভালোই লাগছে বেশ। দিদি এবার প্রথম শ্রেণীতে উঠবে, তাই খুব সোজার সময় একটা বানিয়ে দিলাম। সোমবার দিন সকালে ঘটে গেল একটা অসম্ভব অস্বাভাবিক ঘটনা, যেটা হলো আমাদের আম গাছে মা লক্ষ্মীর আগমন হলো। হ্যাঁ, হঠাৎ করে দেখলাম একটা বড় সাদা পেঁচা আমাদের আম গাছে এসছে, আর অনেকগুলো কাক তাকে ধাওয়া করছে। অনেক লোকজন ছিল পেঁচাটাকে ধরার জন্য, তা আমরা বারণ করলাম প্রথমে যে ধরতে হবে না, একাই চলে যাবে। কিন্তু না, অনেকক্ষণ থাকার পরে যেতে পারছিল না। আসলে পেঁচা তো দিনের বেলা দেখতে পায় না, তাই হয়তো উঠতে পারছে না। দেখেছেন কত সুন্দর সাদা লক্ষ্মী পেঁচা। অনেকের মুখে শুনেছি পেঁচার আগমন মানে মা লক্ষ্মীর আগমন, হয়তো বা পূজা পাঠ করি বলে এরকম দেখা দিল, জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে বাড়িতে পেঁচার আগমন শুভ না অশুভ। আমি যতদূর জানি পেঁচার আগমন মানে লক্ষ্মীর আগমন। দেখা যাক আগামী দিনে কি হয়। তো সকালবেলা রান্না করেছিলাম এই তরকারিগুলো, ভাত এখানে ছিল, সবাই খাবে, সবাই খেয়ে যাবো বলে একটু বেশি করেই ভাত করেছিলাম। আর এখানে করেছিলাম ফুলকপি ভাজা, বেগুন ভাজা, যেহেতু নিরামিষ সোমবার তাই পুজো তো হবে না কিন্তু নিরামিষটা পালন করা হবে। এখানে মটর আর কাবলি ছোলার একটা তরকারি করেছিলাম ঘুগনির মতো করে, তাড়াতাড়ি কিছু করার ছিল না। আবার ছিল আমাদের নক্কাটাও সেদিন, আর এখানে ছিল এই যে চিংড়ি শাকের ঘণ্ট বেগুন আলু দিয়ে। তো এতগুলো আইটেম কিন্তু আমি 10টার মধ্যেই কমপ্লিট করেছিলাম। তারপর আবার ঋদ্ধির পরীক্ষা ছিল, এখন আমরা বাসে উঠে গেছি, হালি শহরের জন্য রওনা দিয়ে দিয়েছি। যাওয়ার সময় মনটা বেশ ভালোই লাগে, আবার কষ্টও লাগে সবাইকে ছেড়ে অনেকগুলো দিন কাটাতে হবে ওখানে এই ভেবে। কিন্তু কিছু করার নেই, কাজকর্মগুলো তো মেটাতে হবে, সেই কারণে যাওয়া। এখন আমরা কোলাঘাট, কোলাঘাট দিয়ে পা কিছুটা যাওয়ার পরে ওর বাবা আমাদের ছেড়ে দিয়ে আবার চলে আসবে বাড়িতে ব্যাক করবে, তাই আমরাই বেশি রাস্তাটা ওর বাবার সাথে কাটাবো, তারপরে নিজেরাই চলে যাব। এখন বাড়ি চলে আসছি। মিঠি এসছে আমাদের বাড়িতে, মিঠি আমার কাকার মেয়ে বোন সম্পর্কে, তো ও ভালো ছবি আঁকে। তো রীতি চেষ্টা করছে ওর মতো করে আঁকার, আর মিঠি মাসি হচ্ছে ওর প্রাণ, মিঠি এঁকে দিচ্ছে আর সেটা দেখে দেখে আবার আঁকবে। মিঠি খুব সুন্দর ড্রয়িং করে, তো সেগুলোই ওরা আঁকছিল, আমি দেখছিলাম পাশে ভিডিও করি মিঠির আঁকাগুলো। আর অনেকটা সময় কাটালাম এখানে, একদমই ঠান্ডা নেই, তবুও পাতলা কম্বল একটা লাগছে। আর এই যে প্রজাপতিটা ঘরে রেধে ওদিক করে দৌড় মারছে, মিঠি এই ভিডিওটা করছিল, বললাম যে থাক এটাও দিয়ে দিই ভালো লাগে দেখতে। হঠাৎ করেই ওনার আগমন হলো, ঘরে ছিল খাটের উপরে, তারপর ঠাকুর ঘরে গেল। আর এই যে ঋদ্ধি, ঋদ্ধির মাথায় এবার বসেছে, ঋদ্ধি তো ভয়ে চিৎকার করছে, আর তারপরেই উড়ে চলে গেল। আজ তো সন্ধ্যা হয়ে গেছে, তাই আর ডাক্তার দেখানো হয়নি। এটা হচ্ছে পরের দিন মঙ্গলবার, চলে এসেছি ডাক্তারের চেম্বারে। ওই যে ডাক্তার বসে, আমরা বসে আছি এখানে ওনাকে দেখাবো বলে। আর এই যে ঋদ্ধি আর মিঠি মাসি বসে আছে, যে সবাই বসে বসে স্টাইল দিচ্ছে, আর ডাক্তারকে দেখাবো। অনেকগুলো লোক ছিল সামনে, তারা দেখাচ্ছিল, পেশেন্ট দেখাচ্ছিল। আর এই যে ঋদ্ধির দাদাকে দেখবে, ওটা ভয়েই চিৎকার করছে, ওকে দেখবে কি, তার আগে ভয়ে চিৎকার করছে। ডাক্তার যেটা বললেন, ওর 4টে দাঁত তুলতে হবে, 4টে দাঁতের কন্ডিশনই খুব খারাপ, সবগুলোই দুধের দাঁত আর নড়ছে, কিন্তু ওগুলো নিজে হাত দিয়ে তোলা যাবে না, ওগুলো তুলতে গেলে ডাক্তারের সাহায্য নিতেই হবে। তো এরকম অবস্থায় বাড়ি চলে আসলাম দেখিয়ে, কারণ অ্যান্টিবায়োটিক দিয়েছে, ওগুলো খেতে হবে, তারপরে দাঁত তোলা হবে। আর ওরা দেখছেন এখানে কী করছে, লাল চন্দনের বীজ কুড়াচ্ছে, এগুলো দিয়ে ওরা খেলবে বলে। তো হেঁটে হেঁটেই গেছিলাম বাগমোড়, তখন রাস্তায় এরকম ওরা বসে বসে এরকম করছে। আমি বাড়ি চলে যাচ্ছি, তো তাহলে ওগুলো কর, আমি একাই চলে যাচ্ছি। তো ওরা কিছুতেই উঠছিল না, ওগুলো যতক্ষণ না ওদের প্যাকেট করতে হয়। তো এবার বাড়ি চলে আসছি, বেশ অনেকটা রাস্তা এগিয়ে আসছি,
আবার ঋদ্ধি আর ঋদ্ধি মাসুমনি দুজনে পাল্লা দিয়ে হাঁটছে, কে কত তাড়াতাড়ি যেতে পারে, এরকম একটা অবস্থা। তো এরকমই চলে ওদের মধ্যে, ওরা দুজনের বন্ডিং এরকমই, কখনো ঝগড়া কখনো ভালোবাসছে দুজনকে, কখনো মারাপিট করছে, এরকম তার মধ্যে ওরা বেশ মিলেমিশে থাকে। আর এখানটায় একটা পার্ক ছিল, ছোট্ট মতো মাঠ ছিল, এখানটায় দুর্গাপুজো হয় আর এই মাঠে খেলা হচ্ছিল। তো ভালো লাগছিলো যেতে যেতে, বেশ শীতকালে রোদ, তো হালকা হালকা ঠান্ডা হালকা হালকা রোদ, তার মধ্যে বাড়ি যাচ্ছি, বেশ ভালোই লাগছিলো। ভাবছিলাম এই দিনগুলোর কথা, যে আগে রাস্তায় অনেক হাঁটা চলা করেছি স্কুল লাইফে, তো সেইসব পুরোনো রাস্তায় হাঁটলে কিন্তু বেশ ভালোই লাগে। তাহলে মা এখানে একটা গাছ লেগেছে, লঙ্কা গাছ, কালো লঙ্কা, পুরো কুচকুচে কালো, পাকলে আবার লাল হয়। তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি এই লঙ্কাগুলো কাদের বাড়িতে আছে, কীরকম খেতে। আমি যদিও খাইনি লঙ্কাগুলো, মাগুলো ঝাল আছে তবে ততটা নয়, হালকা ঝাল। আর এই কসমস ফুলগুলো দেখেছেন, কালার দুর্দান্ত লাগছে, দাদা লাগিয়েছে গাছগুলোতে, জল নেই আর শুকিয়ে শুকিয়ে গেছে, তো ফুলগুলো কালারগুলো কিন্তু ভালোই লাগছে। এটা কসমস হতে সম্ভব আমার জানি। আর এখানে একটা যে টিউব রোজের মতো রজনীগন্ধার মতো ফুলগুলো হয়, আর নাম জানি নাকি সাদা সাদা ফুলগুলো, বেশ ভালোই লাগছিলো। একদম গেটের সামনে লাগানো ছিল টবে, ফোটেনি এখনও, করি অবস্থায়। আর এখন এই যে মঙ্গলবার সন্ধ্যাবেলায় এই যে চা খাচ্ছি মা আমি আর একটা কাকি, পাশেই হচ্ছিল কালী পুজো, একবারিতে প্রসাদ খেতে যাব, তার আগে যে সবাই চা খাচ্ছিলাম, বেশ সময়গুলো ভালোই কাটছে। আবার সন্ধ্যাবেলা দেখলাম কালা কাকুর ঘুগনি, মটন ঘুগনি, সেটাও মা রাখলো। তো এই ঘুগনিটা ভীষণ টেস্টি, প্রচুর পরিমাণ টক দেওয়া ঘুগনিটায়, আর যে কাঁচা পেঁয়াজ, শসা, মটনের চর্বি সবই ছিল, মটর, আলু, এটা খেতে এতটাই টেস্টি, জিভে এখনই জল চলে আসছে আমার। আর এখন এই যে আবার চলে আসি ডাক্তারখানায়, তারপরে এই যে মাকে ভাত খাওয়াচ্ছিল, এটা ছিল মঙ্গলবার রাতে, আর এই যে এটা ছিল শুক্রবার। কতদিন পর্যন্ত আমি ভিডিওই করতে পারিনি, ঠিকভাবে করিনি, আসলে ভালো লাগছিল না ওখানে গিয়ে ভিডিও করতে, সময়গুলো মাসের বেশি সময় কাটাচ্ছিল। কর্ণ আর ঋদ্ধি খেলা করছিল, কর্ণ এখন অনেক কথা শিখে গেছে, ঋদ্ধি ঋদ্ধি করছিল ঋদ্ধিকে, আর ওরা উঠোনে এরকম খেলছিল, বিচ্ছড়া ছিল আর খেলছিল, আর যে বিড়াল ছিল, কুকুর ছিল, পাখি ছিল, ঋদ্ধির বেশ ভালোই কাটছিল সময়গুলো। কর্ণ ঋদ্ধিকে পেয়ে ভীষণ খুশি, কারণ ও একটা সহপাঠী পেয়েছে ওর উপযুক্ত। ঋদ্ধি, কর্ণ, মিঠি সবাই খেলছিল। এটা ছিল শনিবারের ভিডিও, বাড়ি ফিরছিলাম শ্বশুর বাড়িতে। তো এটা আমাদের এখানকার একটা প্রসিদ্ধ মন্দির, এটা হচ্ছে চৈতন্য ডোবা আর শ্রী চৈতন্য দেবের মন্দির এখানে। আর ডোবা মানে এখানটা পুকুর আছে, সেই উদ্দেশ্যে এখানে বলা চৈতন্য ডোবা, নামকরণটা এভাবে। তো হালিশহরে যারা থাকেন বা হালিশহর সম্পর্কে যারা জানেন, তারা চৈতন্য ডোবা সম্পর্কে নিশ্চয়ই জেনে থাকবেন। আর এখন বাসে উঠে গেছি, এটা হচ্ছে নৈহাটি একরা, এই বাসটা করেই আমরা বাড়ি ফিরি মূলত, বেশিরভাগ সময়টাই বাসেই ফিরি। আর এখন বাস ছেড়ে দিয়েছে, মনটা ভীষণ খারাপ লাগছিল, এতগুলো দিন সময় কাটলাম মার সাথে, বাবার সাথে, পাড়াপ্রতিবেশী সবাই বেশ আসছিলো, আনন্দ ভর্তি করছিলাম, এখন বাড়ি ফিরতে হবে, কিছুই করার নেই। মানে বউ হলে, বাড়ির বউ হলে অনেক কিছুই আমাদের স্যাক্রিফাইস করতে হয়, তো সময় চলে এসছে, বাড়ি যাওয়ার আর কিছু আর কারণ নেই। তো এই যে সব দেখতে দেখতে বেশ যাচ্ছিলাম, বাসে ঋদ্ধি আর ঋদ্ধির বাবা ছিল, বাসটা তখন কিন্তু খালি ছিল, তবে যেহেতু শনিবার ছিল, পুরো ব্যারাকপুর পর্যন্ত ভিড় হয়ে গেছে ব্যারাকপুর যাওয়ার পরে। আর এখন এই যে 85 রোড দিয়ে কিন্তু যাচ্ছে, ব্যারাকপুর হয়ে, ডানলক হয়ে, তবে কিন্তু বালি হয়ে, তবে কোলাঘাট, তারপরে নিমতলি, এইভাবেই যায় বাসটা, এই রুটেই যায়। আর এটা এগুলো হাঁটি, তাই প্যাসেঞ্জার বেশ ভালোই থাকে, প্রতি শনিবার প্রচণ্ড ভিড় হয়, যেহেতু অনেকেই কাজ করে কলকাতা সাইডে, তাই এই বাসটাই বেশি ধরে। আর এখন এই যে নৈহাটি ছেড়ে যাচ্ছি, আর এখন এই যে নিমতরি নেমে গেছি, নিমতরি নেমে প্রচণ্ড খিদে পায়, তাই এখানে একটু চাউমিন, একটু এগরোল খাই, আর খেয়েই কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ি। হ্যাঁ, এখানে এইসব খাবারগুলো মানে এতটা খিদে পায় যে খেয়ে ফেলি, আর মনে হয় খাবারে কিছু পড়ে যায়, যে কারণে আমার পেট খারাপ হয় আর ভমিটিংও হয় বাড়ি এসে রাতে খাওয়া দাওয়া করার পরে। আর এই যে এখানে একজন আর পার্সেল করছিল উনি, তারপরে আমাদের খাবারগুলো তৈরি করে দেয়। তো বাড়ি এসে যথারীতি আবার সবার রান্না করি, সবাই বলে একটা ঝোল, একটা ঝোল হলেই ভাত খেয়ে নেবো, তাই বললাম ফুলকপি আছে, ফুলকপি ঝোল করি, ফুলকপি ঝোল, আর ভাত ফুলকপিগুলো সাফা ভাপিয়ে নিয়ে লাল
কালার করে ভেজে নিয়েছিলাম। তারপরে আলু দিয়ে প্লেন পাতলা ঝোল করে, আর সাথে ছিল গরম গরম ভাত। আর এই যে এগুলো সব রান্না এসে সব ব্যাগ ট্যাগ গুছিয়ে এগুলো রান্না করে সামনে একটু সামান্য একটু ক্যাপসিকাম দিয়েছিলাম ফ্লেভারের জন্য, কোনো গরম মশলা কিছু দিই। ভালোই হয়েছিলো ঝোলটা খেতে, কিন্তু খেতে কী হবে জানি না। রাতে হঠাৎ করে ভমিটিং, পায়খানা পায়খানাও হয় সাথে। আর এই যে পরের দিন সকালবেলা ঋদ্ধিকে ঋদ্ধি বাবাকে দিয়েছিলাম, তখন খাওয়া অর্ধেক হয়ে গেছে, তখন আমি মনে পড়েছে ভমিটিং করার কথা। তখন এই যে বাদাম কফি আর ব্ল্যাক কফি দিয়েছিলাম ঋদ্ধির বাবাকে। ঋদ্ধি ড্রয়িং করেছিল অনেকগুলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটু শেয়ার করি। এখানে রেইনবো করেছিল, এটা পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, বইয়ে ছিল তাও করেছিলাম। এখানে একটা সিনারি করেছিল, ছোট হাতে যেটা আঁকে সেটাই সুন্দর আমার তো মনে হয়, যতটা করেছে অনেক ভালো করেছে। আর এই যে গাছ, ঘর, অ্যাপেল, ব্যানানা, ফ্লাওয়ার, লিফ, এগুলো সব একে একে করছিল। এটা হচ্ছে ঋদ্ধির গিফট, ঋদ্ধিকে এক দুজন দিয়েছে, তো সেটা বললো একটু মা ভিডিও করো, তাই ভিডিও করে দেখাচ্ছিলাম কত বড় একটা ক্যাডবেরি দিয়েছে ঋদ্ধিকে। যদিও একবারে খাবে না, একটু একটু করে খাবে। আর ওখানে ওকে সবাই খুব ভালোবাসে, খুব আদর করে, ওই জন্য ওখান থেকে আসতে চায় না। মনটা ভীষণ খারাপ হয়েছিল। এটা ছিল সোমবারের সকাল, একটু ব্রেড রুটি দিয়েছিলাম, এটা ছিল চা, আর কাজে ছিল বাদাম, এগুলো ঋদ্ধির আর ঋদ্ধির বাবার খাবার সকালবেলার। যেহেতু সোমবার আমি উপোস করি আর দুপুরে খাওয়া দাওয়া করি, খেলে লুচি টুচি খাই, সকালে কিছুই খাওয়া দাওয়া নেই। সোমবারে রান্না করেছিলাম এই যে শালগম আলু দিয়ে, টমেটো দিয়ে একটু পাতলা ঝোল, নিরামিষ, আর ছিল সাথে বাঁধাকপির তরকারি, একদম নিরামিষভাবে ঘি গরম মশলা দিয়ে করেছিলাম, সাথে ছিল গরম ভাত। এটাই করেছিলাম সকালের খাওয়ার জন্য, আর সকাল দুপুর দুটো মিলিয়েই করেছিলাম একবারে। ঋদ্ধি দাদু, ঠাকুমা আর ঋদ্ধি ঋদ্ধির বাবা চারজন খাবে, এই কারণে একটু বেশিই করে রেখেছিলাম। আর এই যে গরম গরম ভাত, আমি যেহেতু দুপুরে ভাত তো খাবোই না, এসব তরকারিও খাবো না, আর খাবো লুচি করবো। আর এই যে এখানে ঋদ্ধি ঠাকুমা একটা পেঁপে পেড়ে দিয়ে গেল, পুরো পাকা পেঁপে, এটা কাটবো দুপুরে খাওয়া দাওয়ার পরে, রোদে বসে বসে খাবো সেইভাবে, তো রেখে দিয়েছিলাম। এখন সোমবারের পুজো হয়ে গেছে, এখন প্রায় 1:30 বাজে, তো এই আমাদের অনেকদিন পুজো দেওয়া হয়নি, তারপরে পরিষ্কার টরিষ্কার করে আবার পুজো দিতে শুরু হয়েছে। এই সোমবারের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে একটা তরকারি করবো, ছাড়া হলুদ ছাড়া, আর এই যে চিকেন ছিলাম এখানটা, ময়দাটা আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম, যেহেতু তাড়াহুড়ো করে পুজো দেওয়ার সময় ময়দা মাখা মাখতে গেলে তাড়াহুড়ো করে মাখা হয় না ভালো, আমি আগে থেকে মেখে রেখেছিলাম। তো লুচি অনেকদিন পর খাওয়া হলো, প্রায় সোমবারে আমি সুজি খাই, তো ঋদ্ধি একটু লুচি পছন্দ করে, তাই ভাবলাম যে লুচি করি, তাহলে দুপুরে ওরা সবাই লুচি খেয়ে নেবে। তাই এইভাবে আমিও বললাম যে থাক তাহলে আমিও লুচি খেয়ে নেবো আজকে। লুচি একটা সব মিশিয়ে একটা সবজি করেছিলাম, বাঁধাকপি, কুমড়ো, আলু, একদম সেদ্ধ তরকারি, কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। যে ঋদ্ধি বসে গেছে পাশে, আর ওইদিকে বাবাও খাচ্ছে, তো ভীষণ টেস্ট হয় নিরামিষ রান্না বান্না। আমার তো মনে হয় আমিষ রান্না থেকে নিরামিষ রান্নাই বেস্ট। তো এই ছিল আমার গোটা সপ্তাহ জুড়ে ব্লগ। ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখন এই যে রোদের বেলা, ছাদে ছাদে যাইনি, নিচেই রোদে চলে এসেছি, বাগানে দেখছিলাম গাছপালাগুলো, আর এই ফুল গাছগুলো বাবা রিসেন্টলি নিয়ে এসেছে, লাগিয়ে দিয়েছে ঠাকুমা, মোরগ ছুটি আর রক্ত গাঁদা, ভীষণ ভালো লাগে ফুলগুলো, আর শীতের সময় এগুলো ফুল দেয় ভালো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আর একটা ব্লগে, ততদিন পর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেকদিন ব্লগ দিনই। যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।